আজ আপনাদের সাথে শেয়ার করব অক্টোপাসের অজানা কিছু তথ্য সম্পর্কে। তার আগে এরকম সুন্দর সুন্দর মজাদার ভিডিও পাওয়ার জন্য সবার আগে আমাদের বার্ড 360 পেজটি ফলো করুন এবং লাইকও শেয়ার করুন, যাতে করে আমরা নতুন কোনো ভিডিও ছাড়লেই নোটিফিকেশন চলে যায় আপনার মোবাইলে। অক্টোপাসের আত্মরক্ষার কৌশল বেশ অদ্ভুত। এরা ইচ্ছে মতো নিজের দেহের রং এবং আকার আকৃতি পরিবর্তন ও মাথার নিচের নলাকার ফানেল জলপূর্ণ করে দ্রুত বেগে বের করে দিয়ে তাড়াতাড়ি দূরে সরে যেতে পারে। রং পরিবর্তনের ফলে সমুদ্রতলে বালি, যে হাঙর, ইল, ফিন অর্থাৎ অক্টোপাসের যে শত্রুরা, খুব কাছ থেকেও একে শনাক্ত করতে পারে না। এছাড়াও এদের দেহে কালি থলে থাকে, যার ফলে অক্টোপাস নিজের দেহ থেকে ঘন কালো কালি ছুড়ে দিতে পারে, যা শত্রুকে কিছুক্ষণের জন্য অন্ধ করে দেয়। এ কালির আরেকটি গুণ হচ্ছে এটি শত্রুর ঘ্রাণ শক্তিও কিছুক্ষণের জন্য নষ্ট করে দেয়। এতে অক্টোপাসটি পালিয়ে যেতে সক্ষম হয়। শেষ পর্যন্ত আত্মরক্ষার কোনো উপায় না পেলে অনেক সময় তো এরা জ্ঞান হারিয়ে ফেলে অথবা নিজের বাহু খেতে শুরু করে দেয়। অক্টোপাস খুব দ্রুত গতিতে ছুটতে পারে, যা এটির আত্মরক্ষার জন্য সহায়ক ভূমিকা পালন করে। সাধারণত অক্টোপাসগুলো খুব একটা বড় হয় না, দৈর্ঘ্য হয় সর্বোচ্চ 4.5 ফিট এবং ওজন হয় প্রায় 10 কেজির মতো। তবে এশিয়া প্যাসিফিক অঞ্চলে এক প্রজাতির অক্টোপাস রয়েছে যা জায়ান্ট অক্টোপাস নামে পরিচিত। এটি অন্য যে কোনো অক্টোপাস থেকে অনেকটাই বড়। এর নাম ডলফিন অক্টোপাস। এটি লম্বায় প্রায় 30 ফিট এবং ওজন প্রায় 275 কেজি পর্যন্ত হয়ে থাকে। অক্টোপাস 8টি বাহু বিশিষ্ট সামুদ্রিক প্রাণী। দেখতে যদিও শামুকের মতো না হলেও এরা শামুক বা ঝিনুকের জাত ভাই অর্থাৎ মোলাস্কা পর্বের অন্তর্ভুক্ত। এদের মাথার ঠিক পিছনে 8টি শুঁড় বা পা রয়েছে, তাই এরা সোফালোপডা বা মস্তকপদ শ্রেণীর অন্তর্ভুক্ত। এরা নিশাচর, সাধারণত ধীরগতি সম্পন্ন। প্রায় 150 প্রজাতির ছোট বড় বিভিন্ন আকারের অক্টোপাস রয়েছে। আজ এ পর্যন্তই।